বিজেপি দলে যিমানে ফাঁকি ফর্ম বিলাইছে তাতকে দুগুণ বেছি রাইজে মূলত সেলফি তুলিছে। যদি প্রত্যেক সেলফি ভোটত পরিণত হয় আমি আজি তারিখত কোনোবাই কলে 2 লাখ ব্যবধানত জিকি আছো। রাইজর মরম কোনো টাকা পয়সা দিয়ে কিনব নোৱাৰে, রাইজর মরম লাগে, রাইজর ফাঁকি মাগে। মানে দিল্লিত কোন যাব? যিসকলে প্রচার চলাইছে তেওঁলোকে দিল্লি না যায় না? মো ঘর সম্ভালিছে, মো লড়া ছোৱালী রাতিপুৱা শুই উঠি ব্রেকফাস্ট বনাই তেওঁলোকক স্কুললৈ পঠাইছে, নিজে গৈ চাকরি করেছে, পিছত গৈ স্কুলৰ পৰা তেওঁলোকক আনিছে, হোমওয়ার্ক করাইছে, ভালকে রাখিছে, ভাল আদর্শ শিকাইছে। আমার ঘরের যে আদর্শ আছে সেই একেখিনি আদর্শ মো লড়া ছোৱালীক শিকাইছে। তো ইয়াতকে আর মই কি সহযোগ মই কামনা কৰিব পাৰো? চাওক, মই গোটেই দিন ঘূৰাৰ পিছত মই ৰাতি ইলেকশ্যন কথা পাতিবলৈ মন নকৰে। তো মই নিজৰ ল'ৰা ছোৱালীক যথেষ্ট মিছ কৰিছোঁ, তেওঁলোকৰ কিদৰে চলি আছে সেইখিনি কথা জানিবলৈ বিচাৰোঁ। মোৰ ছোৱালী এতিয়া প্ৰথমবাৰ এতিয়া প্ৰি-কেজিত সোমাইছে, স্কুলৰ ইউনিফৰ্ম পিন্ধিছে, ছোৱালীৰ লগত অলপ ৰাতিপুৱা কথা পাতোঁ আৰু দিনৰ শেষৰ ফালে ল'ৰা ছোৱালীবোৰ কি কৰিলে মাও আকৌ মোৰ পৰিবাৰৰ লগতে আছে, মাৰো খবৰ লওঁ আৰু মা লগত অলপ কথাখিনি পাতোঁ। মা অলপ যে নিউজ পৰ্টেল চাই থাকে, মায়ে মোক কৈ থাকে আজি মাজুলী ভাল হৈছে, আজি যোৰহাটত ভাল হৈছে। মাৰ পৰা অলপ ৰাজনৈতিক কথাবোৰ পাতোঁ, পৰিবাৰৰ লগত ল'ৰা ছোৱালী কি কৰি আছে সেই খবৰ লৈ থাকোঁ। মানে দিল্লীত কোন যাব? যিসকলে প্রচার চলাইছে তেওঁলোকে দিল্লীলৈ না যায় না? রাইজে তেওঁলোকক দিল্লীলৈ পঠোৱা নাই না? তেওঁলোকৰতো নির্বাচন হোৱা নাই। তো রাইজে চাই আছে যে দিল্লীলৈ কোন যাব, যোৰহাটলৈ কোন মাত মাতিব। আৰু মোৰ মনৰ এটা হেঁপা যে যিদৰে মই যোৱা বছৰ মণিপুৰ হৈ মই মাত মাতিলোঁ, ভৱিষ্যত যোৰহাটলৈ মোৰ মাত মতা মোৰ মনৰ এটা হেঁপা আছে। চাওক, রাইজে রাইজে যিমান চেলফি মোৰ লগত তুলিছে, যে বিজেপি দলে যিমানে ফাঁকি ফর্ম বিলাইছে তাতকে দুগুণ বেছি রাইজে মোৰ লগত চেলফি তুলিছে। যদি প্রত্যেক চেলফি যদি প্রত্যেক সেলফি ভোটত পরিণত হয় আমি আজি তারিখত কোনোবাই কলে 2 লাখ ব্যবধানত জিকি আছো। তো রাইজে যোৰহাট লোকসভা সমষ্টি রাইজে মোর অভিভাবক, মোর পিতৃ নাই কিন্তু রাইজে আজি মোর অভিভাবক ভূমিকা গ্রহণ করেছে। রাইজর মরম লাগে, রাইজর মরম কোনো টাকা পয়সা দিয়ে কিনব নোৱাৰে, রাইজর মরম লাগে, রাইজর আশীর্বাদ, আশীর্বাদর অভাব নাই, মরমর অভাব নাই।